হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাসলিম বাসলিম, আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো আমাদের অন্য একটা শেডে যে কোয়েল পাখিগুলার বোর্ডিং অবস্থায়, তার বয়স হচ্ছে আজকে 6 দিন। 6 দিনে এতটুকু পর্যন্ত বাচ্চাগুলি বড় হয়ে থাকে, যে দেখতে পাচ্ছেন। এর পাশে যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি হচ্ছে 5 দিন। আর একটা ব্রডারে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন, সবগুলো বাচ্চাই পানি খাচ্ছে। এখন আমরা তাপমাত্রাটা কমিয়ে দিয়েছি, অনেকগুলো লাইট বন্ধ করে দিয়েছি। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 3 দিন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যাদের কয়েলের বাচ্চা লাগবে, হাইব্রিড এবং জাপানিজ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে এক গ্রেডের বাচ্চা দিতে পারবো। তো বন্ধুরা, এটার বয়স হচ্ছে 3 দিন। যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ভালোভাবে আসছে না। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আমি আপনাদের মাঝে হাজির হব। তো ভালো থাকবেন সবাই। হ্যালো বন্ধুরা, আমরা একটা ব্রোডারে 1500 করে বাচ্চা ব্রোডিং করে থাকি। এই যে কীভাবে আমরা আমাদের বাচ্চাগুলি ব্রোডিং করি সবগুলি ভিডিও আকারে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানকার ভিতরের টেম্পারেচার কত আছে তা দেখার জন্য আমরা একটা থার্মোমিটার দিয়েছি ভিতরে। যদি আমাদের বাচ্চাগুলি আলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলির বয়স হচ্ছে 3 দিন। এখানকার যে ইয়াটা আছে, তাপমাত্রাটা আছে, টেম্পারেচার, এটা কম হওয়াতে আমরা উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। আমরা দিয়েছি খাদ্যের যে বস্তাগুলি আছে, বস্তাগুলি দিয়েছি। আপনারা চাইলে পেপার দিতে পারেন অথবা কাপড় দিতে পারেন। আমরা এই যে সিমেন্টের যে বস্তাগুলি আছে এগুলো কেটে কেটে দিয়েছি, আর উপরে আমরা ঢাল দিয়েছি। এখানকার যে বাচ্চাগুলি আছে এগুলোর টেম্পারেচার কম হওয়াতে আমরা, যাতে টেম্পারেচারগুলি বাইরে বের হতে না পারে, সেই জন্য আমরা ডাকনাটা দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, আপনারা কীভাবে কীভাবে বোর্ডিং করে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আর আপনাদের কেমন ভিডিও লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন। আশা করি সেই হিসেবে আমি ভিডিও তৈরি করব। আর একটা বিষয়, আমি মোটামুটি তেমন ভিডিও করতে পারি না, চেষ্টা করতেছি করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।